আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো বেসন দিয়ে খুবই মজাদার পুরি আর এই পুরিটি খুবই মোচমুচে হয়ে থাকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় এটা তৈরি করা একদমই সহজ আপনি চাইলে অতি দিয়ে আপ্যান বা বিকেলে চায় আড্ডা জমাতে তৈরি করে নিতে পারেন প্রথমে আমি পুরি তৈরির জন্য একটি বাটি নিয়ে নিব এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা পরিমাণ মতো লবণ আধা চা চামচ পরিমাণ লাল মরিচের পাউডার এখন একটা হ্যান্ড মিক্সার দিয়ে সবগুলো শুকনো উপকরণ প্রথমে আমি মিশিয়ে নিব এগুলো মিশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব একসাথে বেশি পানি দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প পানি মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আপনি চাইলে যে কোনো কাটা চামচ বা হাত দিয়ে ওই কাজটা করে নিতে পারেন খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি যেন কোনো আস্ত দলা না পেকে থাকে তো ব্যাটারটা ঠিক এরকম হবে বেশি পাতলাও না বা বেশি ঘনও না এখন আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণের সয়াবিন তেল গরম করে নিব এখন তৈরি করে রাখা ব্যাটারটা এর মধ্যে দিয়ে সাথে সাথে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে হলে কিন্তু নিচে লেগে যেতে পারে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর চুলার আশটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটা তৈরি করে নিতে হবে আমি একটা ডো তৈরি করে নিব অনবরত নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে যখন প্যান থেকে খুব সহজেই মিশ্রণটা উঠে আসবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ সুজি সুজি দেওয়ার কারণে কিন্তু পুরিটা অনেক মুচমুচে হয়ে থাকে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে তিনটি কাঁচামরিচকে খুব ভালোভাবে মিহি করে কুচু করে নিয়েছি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখানে আমি বিলাতি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চে চামচ পরিমাণ চাট মশলা এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে এই কাজটি অবশ্যই হাত দিয়ে করে নিতে হবে এটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি পুরিগুলো তৈরি করে নিব আমি কিছুটা নিয়ে এর ওপরে বেশি ময়দা ছিটিয়ে আমি একটা মাঝারি সাইজের রুটি বেলে নিব আর রুটির পুরুত্বটা হবে কিন্তু বেশি পাতলাও না বা বেশি মোটাও না আমি মিডিয়াম করে বেলে নিয়েছি বেশি পাতলা করলে হয়তো বা এটা ছিঁড়ে যেতে পারে এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিব আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন ঠিক আমি এরকম সাইজের পুরিগুলো তৈরি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে পুরীর সাইজগুলো ছোট বা বড় করে নিতে পারেন তো একইভাবে বাকি পুরিগুলোকেও আমি তৈরি করে নিব পুরিগুলো তৈরি করার পর অবশ্যই ওপরে ময়দা ছিটিয়ে নেবেন এতে করে কিন্তু একটার সাথে একটা আর লেগে যাবে না এখন এগুলোকে ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন পুরিগুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব একটু সময় নিয়ে ওইগুলোকে ভেজে নিতে হবে এতে করে কিন্তু পুরিগুলো অনেক মুচমুচে হয়ে থাকে আমি একটু কালার করে এগুলোকে ভেজে নিয়েছি পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি একইভাবে বাকি পুরিগুলোকেও আমি ভেজে নিব তৈরি হয়ে গেল বেসনের পুরি আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যে কোনো সসের সাথে এটাকে পরিবেশন করতে পারেন বিকেলে চায়ের আড্ডা জমাতে ঝটপট তৈরি করে নিন বেসনের এই মজাদার পুরিটি তো আজ এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ